ছয় দিনের থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির প্রধানমন্ত্রী সেথরা থাভিসিনের আমন্ত্রণে আগামী 24 এপ্রিল এই সফরে যাচ্ছেন তিনি। সকালে এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, 26 এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সেথরা থাভিসিন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও দুইটা। একই সঙ্গে তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অফ অনার দেয়া হবে। একই দিনে হবে দুই দেশের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক। সফরে থাইল্যান্ডের রাজপ্রাসাদে রাজা ও রানীর সঙ্গেও সাক্ষাৎ করবেন শেখ হাসিনা। এবারে সফরে দেশটির সাথে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউএনএসকেপের কমিশনের 80তম অধিবেশনে যোগ দেবেন।